জার্নি। তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে রয়েছে আরেকজন। মিষ্টু হাই বলে দাও সবাইকে। তো আজকে আমরা চলে এসেছি খাটচি পুজোতে, যেটা আমাদের ত্রিপুরার ঐতিহ্যবাহী একটা উৎসব। দীর্ঘ বহু দশক ধরে এই উৎসব চলে আসছে পুরাতন আগরতলায়। তো আজকে এই খাটচি পূজার প্রথম দিন, শুরুর দিন। আজকে আমাদের এই আগরতলা, পুরাতন আগরতলার যে খাটচি পুজো রয়েছে, সেই খাটচি পুজো নিয়েই আমাদের আজকের এই বিশেষ ভিডিওটা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু সবাই অবশ্যই দেখবেন। শুরু হয়ে গেল ত্রিপুরার ঐতিহ্যবাহী খাটচি উৎসব। রাজ আমল থেকে এই পর্যন্ত প্রতি বছর আষাঢ় মাসের শেষের দিকে শুরু হয় এই খাটচি পুজো বা চতুর্দশ দেবতার পুজো, যাকে ঘিরে রাজ্যের সর্ব অংশের মানুষের সমাগমে রাজধানী আগরতলার নিকটস্থ পুরাতন আগরতলা তথা খয়েরপুরের চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে জমজমাট মিলন মেলা চলে সাত দিন ব্যাপী। কথিত আছে এই চতুর্দশ দেবতা অর্থাৎ ১৪ জন দেবতা ত্রিপুরার রাজবংশের কুল দেবতা হিসেবে পূজিত হতেন। সেই থেকে প্রতি বছর এই বিশেষ সময়ে এখানে খাটচি পুজো হয়ে থাকে। খাটচি কথাটি মূলত খা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পৃথিবী বা ধরিত্রী। তাই খাটচি পুজো মানে এই ধরিত্রীকে পুজো করাই বোঝায়। তাছাড়া এই পুজোকে পাপমোচন পুজো বলেও আখ্যায়িত করা হয়েছে। মূলত প্রতি বছর অম্বুবাচীর ১৫ দিন পর খাটচি পুজো করা হয়। অম্বুবাচী মানে ধরিত্রী বা মা পৃথিবীর ঋতুস্রাবের সময়কাল। মান্যতা রয়েছে যে এই সময় গোটা পৃথিবী অপবিত্র হয়ে যায়, তাই পুনরায় পৃথিবীকে শুদ্ধ করে তুলতে এবং পৃথিবীকে পাপমুক্ত করতেই এই খাটচি পুজো করা হয়। রাজ্যের জাতি ও জনজাতি উভয় অংশের ভক্তবৃন্দের সমাগমে এই পুজো ও মিলন মেলা প্রাঙ্গণ আনন্দে ভরে ওঠে। উপরন্তু রাজ্যের সরকারি উদ্যোগে আয়োজিত সবচাইতে বড় মেলা বলতেই খাটচি পুজো। এটাই ত্রিপুরার একমাত্র উৎসব যেখানে চতুর্দশ দেবতাদেরকে গার্ড অফ অনার দেওয়া হয় এবং তারপরেই পূজার্চনা শুরু হয়। আজ ঘুরে দেখব রাজ্যের এই অন্যতম মিলন মেলা এবং তুলে ধরব মেলা প্রাঙ্গণে সেজে ওঠা দোকানিদের পশোরা। সঙ্গে থাকবে এই অপূর্ব মেলার ইতি কথা, যা মনে করিয়ে দেবে রাজন্য ত্রিপুরার ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চতুর্দশ দেবতার যে মন্দির রয়েছে, যেখানে মূলত চতুর্দশ দেবতার পূজার্চনা হয়, যাকে কেন্দ্র করে এই খাটচি পুজো, খাটচি মেলা, সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমার পেছনে এই যে অংশটা, সেটা হচ্ছে প্রধান মন্দিরটা। আর ঠিক আমার এই পাশে রয়েছে যে মন্দিরে এই চতুর্দশ দেবতাকে এই বিশেষ সময়ে নিয়ে আসা হয়, পূজার্চনা করা হয় এবং ভক্তবৃন্দরা দর্শন করতে পারেন সেই জায়গাটা। এর আশেপাশেও কিন্তু প্রচুর জনসমাগম রয়েছে এবং এখানে পূজার্চনা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পুজো দেবার পর ভক্তরা যারা রয়েছেন এখানে, দেখতেই পাচ্ছেন আমার পেছনে প্রচুর ভক্তদের সমাগম। এখানে অল্প বিস্তর মেলা বসেছে। তো এইভাবেই কিন্তু প্রতি বছর খাটচি পুজোর আয়োজন হয়ে থাকে, যেটা এই বছরেও হচ্ছে এবং সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে দিয়ে। ১৭৬১ সালে খয়েরপুরে প্রথম এই চতুর্দশ দেবতার মন্দিরটি নির্মিত হয়। তৎকালে ত্রিপুরার মহারাজা ছিলেন কৃষ্ণমাণিক্য বাহাদুর। মন্দির প্রাঙ্গণের আকৃতি কিছুটা রাজ্যের আদিবাসীদের পুরাতন ছাউনি দেওয়া ঘরের আকারে নির্মাণ করা হয়েছিল। ত্রিপুরার ত্রিপুরী বংশীয় রাজা ত্রিলোচনের কনিষ্ঠ পুত্র রাজা সুদক্ষিণের বংশধর তথা জুজারফা দশম শতকে ত্রিপুরার মন্দির নগরী উদয়পুরে প্রথম চতুর্দশ দেবতার মন্দির নির্মাণ করেছিলেন। পরে যখন ত্রিপুরার রাজধানী উদয়পুর থেকে আগরতলাতে স্থানান্তরিত হয়, তখন সেখান থেকে এই দেবতাকেও নিয়ে আসা হয় এখানে। সেই থেকে এই খয়েরপুরস্থিত মন্দিরেই পূজিত হচ্ছেন দেবতারা। আর এই বাৎসরিক বিশেষ পুজোকে কেন্দ্র করেই আয়োজিত হচ্ছে বিশেষ মেলার। এই মিলন মেলায় যে শুধুমাত্র ত্রিপুরার স্থানীয় মানুষেরাই অংশগ্রহণ করেন এমনটা নয়, দেশ বিদেশের বহু পর্যটক ত্রিপুরার এই বিশেষ উৎসবে অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। আমি এই মুহূর্তে যে মেলাটা রয়েছে, মেলা প্রাঙ্গণটা রয়েছে, সেই মেলার মধ্যে দিয়ে এখন হেঁটে চলেছে। আমার চারপাশে প্রচুর দোকানপাট চোখে পড়বে আপনাদের। প্রতি বছরই কিন্তু এই খাটচি পূজাকে ঘিরে বিশাল মেলার আয়োজন হয়ে থাকে, সাত দিন ব্যাপী এই মেলা চলে। বিশেষভাবে যেটা বলতে চাইবো যে এবছরে এই যে মেলা, সেই মেলাতে প্রায় ৮০০রও বেশি স্টল বসেছে। তো আপনারা এলে দেখে হয়তো সেটা আইডিয়া করতে পারবেন না যে এতগুলো স্টল রয়েছে, কিন্তু এখানে কম করে হলেও ৮০০ থেকে ৯০০ স্টল রয়েছে। তো সবগুলো আমরা ঘুরে দেখব, সবগুলো স্টল নিশ্চয়ই কাউন্ট করতে পারবো না, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। Thank you.
আমাদের এই সবুজময় ত্রিপুরাকে সবুজময় করার জন্য উদ্দেশ্যে আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয়ের অনুপ্রেরণায় এবছর খার্চি মেলায় দর্শনার্থীদের মধ্যে বিনামূল্য বিতরণ করছে গাছের চারা। যারা নিতে ইচ্ছুক মাতাবাড়ির ঢোকার পথে ডাইনিং টেবিল রয়েছে, সেই গাছের চারা আপনারা বিনামূল্যে সেখান থেকে চারা নিতে পারেন। সরকারিভাবে এখানে 26টি স্টল এবং এর বাইরে আরও প্রায় 800 স্টল বসেছে এবারের মেলায়। তাছাড়া রাস্তার পাশে আরও অগণিত ছোট ছোট ব্যবসায়ীদের স্টল রয়েছে। এই মেলায় বিশেষ আকর্ষণীয় কিছু জিনিস রয়েছে যেগুলো আমি বিশেষভাবে উপভোগ করতে পেরেছি। প্রথমেই এই মেলায় এসে এক ভিন্ন ধরনের আইসক্রিমের স্বাদ উপভোগ করলাম, যা দেখতে প্রথমে কিছুটা চিড়ের পোলাও মনে হয়। বিভিন্ন ফল এবং ফ্লেভার দিয়ে আইসক্রিমটি তৈরি বলে জানালেন দোকানি। এরপর আরও দারুণ যে জিনিসটা উপভোগ করলাম সেটা হচ্ছে নাইট্রোজেন স্মোক বিস্কিট, যেখানে একটি কাপে করে কিছু বিস্কিট নিয়ে তাতে লিকুইড নাইট্রোজেন মিশিয়ে সেটা আমাকে খেতে দেওয়া হলো। আর খাওয়ার পর কী হলো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কোথাও মেলায় গিয়ে যদি এই জিনিসটা পান তাহলে একবার অবশ্যই খেয়ে দেখবেন। আশা করছি এই নতুন অভিজ্ঞতাটা আপনাদেরও ভালো লাগবে। এরপর চলে এরপর চলে গেলাম আমরা মেলার সবচাইতে মজাদার অংশে, যেখানে বাচ্চা থেকে বুড়ো সবার জন্য মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে। নাগরতলা বাচ্চাদের জন্য হেলিকপ্টার, এছাড়াও বিশেষ আকর্ষণ মদকা কুয়া বা মৃত্যুর কূপ, যা দেখার জন্য মেলা প্রাঙ্গণে আসা হাজার হাজার পর্যটক লাইনে দাঁড়িয়ে থাকেন। আমরা 70 টাকা করে টিকিট নিয়ে উপরে উঠে গেলাম এই মৃত্যুর কূপের বিশেষ খেলা দেখতে। মদকা কুয়াতে কি হলো সেই সমস্তটা রইল আপনাদের জন্যে, শেষ পর্যন্ত দেখবেন এবং আমার মতো আপনারাও উপভোগ করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।